বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলের প্রোটিন মাস্ক। আমাদের চুল সবার থেকে সুন্দর ও লম্বা করার জন্য আমাদের চুলের জন্য কিছু যত্ন নিতে হয়, আর সেজন্য আমাদের চুলের গোড়াতে অবশ্যই একটি মাস্ক ব্যবহার করতে হবে। আর এই উপায়টি আমরা ঘরে বসেই বানাতে পারি। আর এই মাস্কটি ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে, এছাড়াও চুল লম্বা, ঘন ও কালো বানাতেও দারুণ কাজ করবে। আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করি চুল লম্বা করার জন্য, কিন্তু অনেক টাকার প্রোডাক্ট ব্যবহার করেও দেখা যায় কোনো রকম ফল পাওয়া যায়নি। তাই আজকের এই টিপসটি ব্যবহারে আপনার চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি ব্যবহার করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। রেমিডিটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি বাটিতে 5 চামচ নারকেল তেল নিতে হবে। আপনারা এখানে অলিভ অয়েলও নিতে পারেন। আর নিতে হবে একটি ডিম। এবার ডিমের সাদা অংশটুকু নিয়ে নিতে হবে। এবার তেলের সাথে ডিমের সাদা অংশ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর আপনার চুলের গোড়ায় ও চুলে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর চুলের গোড়ায় খুব ভালো করে আঙুলের সাহায্যে 20 মিনিট মাসাজ করতে হবে। এটা চুলে মাসাজ করার ফলে আপনার চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গোড়া শক্ত ও মজবুত হয়, এবং তার সাথে চুলের রুক্ষতাও দূর হয়ে যায়। এভাবে 20 মিনিট চুলে মাসাজ করার পর 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2 ঘন্টা হয়ে যাবার পর আপনার চুল শ্যাম্পু করে নিতে হবে। আর একটি চুলের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো, ভেজা চুল কখনোই চিরুনি দিয়ে আঁচড়ানো উচিত নয়, কারণ তখন চুলের গোড়া নরম থাকে। এই রেমিডিটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।